কাল থেকে মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের সব স্টেশনে থামবে ট্রেন। সর্বশেষ উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন দুটি চালু হচ্ছে কাল। 5 এপ্রিল থেকে নতুন সময়সূচিতে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলবে ট্রেন। দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। এদিকে আগারগাঁও থেকে মতিঝিল অংশে জুলাই থেকে পরীক্ষামূলক ট্রেন চলতে দেখবেন নগরবাসী। সাইদুল ইসলামের রিপোর্ট। দেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন 6 গত বছরের 28 ডিসেম্বর বাণিজ্যিকভাবে যাত্রী চলাচল শুরু হয়। প্রথমে উত্তরা উত্তর ও আগারগাঁও স্টেশন চালু হয়, পর্যায়ক্রমে চালু হয় আরও 5টি স্টেশন। এই অংশের 9টি স্টেশনের মধ্যে সবশেষ চালু হচ্ছে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন দুটি। আর এর মধ্য দিয়ে 31 মার্চ থেকে উত্তরা আগারগাঁও অংশের 11 কিলোমিটারের 9টি স্টেশনে চালু হচ্ছে ট্রেন চলাচল। ট্রেনের সময়সূচিতেও আসছে পরিবর্তন। 5 এপ্রিল থেকে সকাল 8টায় শুরু হয়ে ট্রেন চলবে দুপুর 2টা পর্যন্ত। পর্যায়ক্রমে সময় আরও বাড়ানো হবে বলে জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। 31 মার্চ শুক্রবার থেকে পূর্বের যে সময়সূচি, সেই সময়সূচি অনুযায়ী আমাদের উত্তরা দক্ষিণ এবং শেওড়াপাড়া স্টেশন সহ সবগুলো স্টেশনে মেট্রো ট্রেন থেমে চলাচল করবে। আগে ছিল 8:30 থেকে 12:30, 5 তারিখ থেকে সকাল 8 ঘটিকা থেকে দুপুর 2 ঘটিকা পর্যন্ত চলাচল করবে। এদিকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের 90 থেকে 95% কাজ শেষ হয়েছে দাবি করে এই কর্মকর্তা জানান জুলাইয়ে এই অংশে ট্রেনের পারফরমেন্স টেস্ট শুরু হবে। গড়ে ধরেন 10% যে কাজ বাকি আছে, আমরা চেষ্টা করব যে এটা তো মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাইয়ের দিকে আমাদের পূর্ত কাজগুলো শেষ হয়ে যাবে। আমরা জুলাই মাসের দিকে আমরা প্রত্যাশা করছি যে এদিক দিয়ে ট্রেন চলাচল আপনারা দেখতে পারবেন। যদি বড় ধরনের কোনো কারণে অসুবিধা না হয়, অসুবিধার সৃষ্টি না হয়, তাহলে আমাদের যে টার্গেট আছে এই টার্গেটের ভিতরেই আমরা এই অংশের কাজ আমরা চালু করতে পারবো। বাণিজ্যিক চলাচল শুরুর পর গত 3 মাসে 10,77,000 যাত্রী পরিবহন করেছে মেট্রো রেল। আয় হয়েছে 6,20,00,000 টাকা। এ সময় মোট ব্যয় হয়েছে 7,33,00,000 টাকা। মতিঝিল পর্যন্ত পরিপূর্ণভাবে চালু হলেই মেট্রো রেলের লাভ ক্ষতি বোঝা যাবে বলে মনে করেন এই কর্মকর্তা। ব্যয়ের একটা বড় অংশই হল বিদ্যুৎ বিল। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।